আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না, কারণ আমরা আইন করে বলেছি। এখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে, সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে, সন্দেশখালিতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে, কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও তো একটা আইন আছে। সন্দেশখালীতে অশান্তি শুরু হওয়ার পর থেকে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো একের পর এক অভিযোগ জমা পড়ছে পুলিশ প্রশাসনের কাছে। ধানের জমি উনি জোর জবরদস্তি জিসিবি দিয়ে কেটে ধানগুলো মাটি চাপা দিয়ে দিয়েছে। আমরা যখন ভিডিও করে রাখবো বলে গেছিলাম, তখন ওনার সাকরেদেরকে দিয়ে আমাদেরকে তাড়া করিয়েছে। উনি জোর জবরদস্তি করেই নিয়েছে, আমাদের ফলন তো জমি কেড়ে নিয়েছে। শিবু হাজরার, উত্তম সর্দার এবং ওই আপনার হচ্ছে গিয়ে সাজান শেখ, সাজান শেখের লোক জোর করে জিসিবি চালিয়ে আমার জায়গা ঘের করেছে। প্রশাসন সূত্রে দাবি, এইসব অভিযোগের বেশিরভাগই সত্যি। তদন্তের পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়েছে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া। এখনো পর্যন্ত 130 জনের জমি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যেটা জমি বেদখল বা জোর করে যে গ্র্যাবিংটা, সেইটা আমরা প্রায় সলভ করে ফেলেছি 130 মতো। কেউ পাট্টার জন্য রেকর্ড চাইছে, ঠিক আছে, কেউ বলছে আমার জমিতে স্যালাইন ওয়াটার দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কেউ বলছে আমার পাশের জমি ছিল এফেক্টেড হয়েছে। তা এরকম বিভিন্ন নেচারে প্রায় ধরুন 400 মতো আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি। মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে, মৃতের গায়ে আতর ছড়িয়ে খুশি করার চেষ্টা করা হচ্ছে, গরু মেরে জুতো দান করে খুশি করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এতদিন সব হয়েছে সেটা জানতো না কেন পুলিশ মন্ত্রী বাংলার, বাংলার মানুষ এ চালাকি জানে। একটা পকেট মারলো, তারপর সে ধরা পড়ে গেলো, টাকা ফেরত দিয়ে দিল, অপরাধ ধাওয়া যাওয়া পড়ে যায়, পকেট মারি কি বন্ধ হবে? তাহলে তাকে শাস্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সবসময় চেষ্টা করে মানুষের সঙ্গে সমন্বয় রাখতে, মানুষের সঙ্গে সমন্বয় রাখতে নিবিড় জনসংযোগ। কখনো সরকার দুয়ারে সরকার এলাকায় যাচ্ছে, কখনো পার্টি যাচ্ছে, কখনো দিদিকে বলো, কখনো সরাসরি মুখ্যমন্ত্রী, যেখান থেকে মানুষের যা অভিযোগ সেগুলো শুনে সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ারও এই প্রক্রিয়া চালু আছে। তারপরেও যদি কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে, সেটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। শেষ অবধি সন্দেশখালী কবে ফের ছন্দে ফেরে সেদিকেই সবার নজর। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘড়াই, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।